হবে পটেটো ক্র্যাকার নিয়ে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল 10টা আর আজকে ব্লগটা আমি এখন শুরু করছি আমার যারা নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো আর আমার পুরনো বন্ধুরা যারা আমাকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছে দয়া করে এইভাবেই আমার পাশে থেকো তোমরা সবাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তাহলে চলো আজকে ব্লগটা শুরু করছি প্লিজ তোমরা ভিডিওগুলো স্কিপ করো না অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিওর ইমপ্রেশন একদম ডাউন করে দিচ্ছ তোমরা এত স্কিপ করো না প্লিজ তাহলে চলো রান্না করে আজকে তোমাদেরকে আমি শেয়ার করব আমি কি কি রান্না করছি সবজিগুলো সবাইকে কেটে নিই তারপরে কুচি নিয়ে তোমাদেরকে আবার একসাথে দেখাবো ঠিক আছে যে আমি কি কি আর কি রান্নার জন্য গোছালাম এখন ওনে ভাত বসিয়ে দিলাম আর এই ওনে দেখো মুসুর ডাল সেদ্ধ বসাচ্ছি আমড়া দিয়ে টকের ডাল হবে তোমরা শুটকি মাছ জানো লইট্টা শুটকি এই দেখো বোম্বে ডাক দেখেছো আজকে এটার ভর্তা হবে মাছটা কেটে নিই দিয়ে গরম জলে ভিজিয়ে দিই ভাত প্রায় হয়ে এসেছে আর ডালটা ফোড়ন দিয়ে দিই আমি সরষেটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিই ওই একটু ভিং ভিং করে নাচে আমরা কেটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি সেটাও ডালে দিয়ে দিলাম ফোড়ন রেডি হয়ে গেছে এবার আমি এটা ডাইরেক্ট প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো আজকে একটা স্টিকি লাগিয়ে দেবো শর্টকাটে টক ডাল এদিকে ভাতও হয়ে গেছে গো আমার ভাতটা কচু গাঠি তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে আর তার জন্য আমি পেঁয়াজ মশলাটা দিয়ে হয়ে গেছে আমার মশলা বাটা এই উনুনে দেখো আমি উচ্ছে ভাজা বসিয়েছি কচু গাঠি চিংড়ি মাছ দিয়ে করার জন্য দেখো চিংড়ি মাছটা আমি কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটা একটু ভেজে নিই চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার বাটা দিয়ে পেঁয়াজ আর রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নুন সব দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নেব কচু গাঠি আলু দিয়ে দেখো খুব ভালো করে কষে নিচ্ছি এটা কষে না প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটু গরম জল দিয়ে একটা সিটি মেলে দেব হয়ে যাবে আমার কচু গাঠি চিংড়ি মাছের তরকারি শুটকি মাছগুলো দেখো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে অনেকবার জল পাল্টে পাল্টে এবার এই মিক্সিং বোলের মধ্যে করে দিয়ে এটা একটা পেস্ট করে নিই আগে দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিই শুটকি মাছ বাটার জন্য আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তেলটা অনেকটা বেশি লাগে এই রান্নাটাতে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম একটু এইবার আমি এর মধ্যে এই যে শুকনো লঙ্কা বেশ অনেকটা রসুন অল্প আদা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে লইট্টা শুটকিটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এটা আমি এই তেলের ওপর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ ভাজা হচ্ছিল তার মধ্যে এই জিনিসটা হলে ভাতের সাথে আর কিচ্ছু লাগে না একটু ভালো করে নেড়ে নিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য আর এটা বেশ ঝালঝালি খেতে বেশি ভালো লাগে দেখো এই
ভালো করে আমি ফ্রাই করছি। দেখো আমার একদম শুটকি মাছ বাটাটা ফ্রাই করা হয়ে গেছে, আর এখন আমি এটা সার্ভ করে দিলেই হয়ে যাবে। এই শুটকি বাটা দিয়ে আজকে সব ভাত খেয়ে নেব, আর কিছু নেবই না। আমার বাড়ির সবাই খুব ভালোবাসে গো এই মাছের এই বাটাটা। আজকে লাঞ্চে রয়েছে ভাত, এখানে রয়েছে কচু গাঠি চিংড়ি মাছের তরকারি, এখানে রয়েছে আমড়া দিয়ে টকের ডাল, আর রয়েছে মাছের ডিমের বড়া, উচ্ছে ভাজা আর শুটকি মাছের বাটা। বলো আজকে দুপুরের মেনুটা কেমন হয়েছে? আমি একদম ঘেমে নিয়ে অস্থির, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে দুপুরের মেনুটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি, শুটকি ভর্তা সের রান্নাটাও শিখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো যাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, আর যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো প্লিজ প্লিজ নিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চলে এসো, একটা লাইক করতে কিন্তু একদমই ভুলে যেও না, আর কমেন্টস করে অবশ্যই বলো ব্লগটি কেমন লেগেছে। তাহলে যাই আজকের মতো, টাটা বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।